Hey you are watching Era Friend YouTube channel in partnership with An Academy. तो वेलकम व्यूअर्स আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুবই খুশির খবর আছে এই ভিডিওতে WBPSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নতুন আপডেট এসেছে ইতিমধ্যে 2018 সালে যারা ফায়ার অপারেটর পদের চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের জন্য একটা বড় ব্রেকিং একেবারে লেটেস্ট একটা আপডেট উঠে এসেছে আমরা সেই আপডেট দেখাবো আপনাদের এই ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কারণ এত পুরনো একটা আপডেট নতুন ভাবে কিন্তু চালু করতে চলেছে ইন্টারভিউ প্রক্রিয়া এবং 2018 সালে অ্যাপ্লাইটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু আবেদন করার পর বহু প্রার্থী আমাদের প্রতিনিয়ত কমেন্ট করেছে দাদা ফায়ার অপারেটরের খবর কি দাদা ফায়ার অপারেটরের খবর কি তো তোমাদের জন্য যারা ফায়ার অপারেটরের পদে আবেদন করেছিলে এই মুহূর্তে রয়েছে খুশির খবর ইন্টারভিউ শুরু হতে চলেছে এবং অ্যাডমিট কার্ড অর্থাৎ ই অ্যাডমিট কার্ডটাও কিন্তু তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে কিন্তু কিভাবে পাবে এবং ভিডিওতে আমি এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সমস্ত বিষয় সঙ্গে থাকবে আশা করি ভালো লাগবে একটি বিনামূল্যে পরীক্ষা যা তোমাকে তোমার লক্ষ্যের আর অনেক কাছাকাছি নিয়ে যাবে ট্র্যাম WBCS 2021 প্রিলিমিনারি মক টেস্ট সিরিজ এটি ভারতবর্ষের সর্ববৃহৎ ফ্রি মক টেস্ট সিরিজ WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেটি আমরা তৈরি করেছি 2021 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি চাও WBCS উত্তীর্ণ হতে আন একাডেমি আছে সব সময় তোমাদের সাথে ধন্যবাদ আন একাডেমি লেটস ক্র্যাক ইট WBPSC 1415 ফায়ার অপারেটর নিয়োগ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ইতিমধ্যেই অন স্ক্রিনে রয়েছেন এ টু জেড আমরা জেনে নেব এই ভিডিওতে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের দমকল দপ্তরে 1450 ফায়ার অপারেটর পদে নিয়োগের জন্য 2018 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল WB ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট 2018 পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এটা জারি করেছিল ওই পদে ইন্টারভিউর জন্য মঙ্গলবার কমিশন অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে আমরা এই ভিডিওতে সেই বিষয়েও জেনে নেব কিভাবে আমরা সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করব তার আগে আপনাদের জানতে হবে ইম্পর্টেন্ট কিছু তথ্য ইন্টারভিউর নির্ঘণ্ট প্রকাশ করেছে ইতিমধ্যে পিএসসি দমকল দপ্তরে যে 1450 ফায়ার অপারেটর নিয়োগের প্রক্রিয়া বহু আগেই শুরু হয়ে গিয়েছিল সেটা আপনারা সবাই জানেন এবং প্রার্থী বাছাইয়ের ভার পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের উপরে 2018 সালে ফায়ার অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন বিজ্ঞাপন নাম্বার অর্থাৎ বিজ্ঞপ্তি নাম্বার 15/2018 আপনারা এটা কিন্তু ভেরিফাই করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে দেবো ভিডিওর নিচের ডেসক্রিপশনে এবং ওই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে আর কয়েকদিন পরেই কিন্তু শুরু হতে চলেছে ইন্টারভিউ রাউন্ড ফায়ার অপারেটর পদে ইন্টারভিউর জন্য WBPSC মঙ্গলবার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে ইতিমধ্যে আবেদনকারীদের থেকে মোট 5375 জনকে ইন্টারভিউ রাউন্ডের জন্য কিন্তু বাছাই করা হয়েছে আমরা কিন্তু সেই তালিকাও দেখাবো আপনাদের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি সেই তালিকা যে 5375 জনের তালিকা সেই তালিকাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে আমরা কিন্তু অন স্ক্রিন থেকে কিন্তু সেই তালিকা দেখে নেব দেখতেই পাচ্ছেন এই তালিকা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছেন মুখার্জি রোড কলকাতা 7000026 এইখানে রয়েছে লিস্ট অফ রোল ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ ফর রিক্রুট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা ভেরিফিকেশন করে নেবেন আমরা কিন্তু ভিডিওর নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে এই যে চার্ট রয়েছে দেখুন এখানে টোটাল পেজ আছে 146টি পেজ আছে এই পেজের মধ্যে সিরিয়াল নাম্বার ওয়াইজ 1 2 3 4 5 করে কিন্তু রোল নাম্বারগুলো দেওয়া আছে আপনারা আপনাদের রোল নাম্বারটা এখান থেকে দেখে নেবেন মিলিয়ে বের করে নেবেন এবং এখানে এই প্রত্যেকটা চার্ট কিন্তু একইভাবে আছে আপনারা যদি একেবারে শেষ পেজে যদি চলে যান তাহলে কিন্তু একদম আপনারা লাস্টে গেলে কিন্তু সেই লাস্ট পেজের লাস্ট সংখ্যাটা দেখতে পারবেন 5375 লাস্ট নাম্বার ঠিক আছে এবং যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ রাউন্ডের জন্য বাছাই করা হয়েছে তারা কিন্তু পিএসসি WB অ্যাপ্লিকেশনস ডট ইন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে অনলাইনে কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবেন তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা কল লেটার ডাউনলোড করব এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটটা ওপেন করবেন আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও নিচের ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দেবো লিংকে জাস্ট একবার ক্লিক করবেন আপনি চাইলে আপনার মোবাইলেও করতে পারবেন যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন হয়ে থাকে অথবা কম্পিউটার ল্যাপটপেও আপনারা সহজে করতে পারবেন এইভাবে যখন ওয়েব পেজটা চলে আসবে একেবারে নিচের দিকে
দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন ফায়ার অপারেটর ইন দা ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার দা ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 15/2018। এখানে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু চলে আসবে আপনি চাইলে এনরোলমেন্ট নাম্বার অথবা আপনার ফার্স্ট নেম এবং জন্মের তারিখ, এই দুটোভাবে কিন্তু আপনারা কিন্তু এই সার্চ অপশনে ক্লিক করে অ্যাডমিট কার্ড অর্থাৎ কল লেটারটা আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আমি এর লিঙ্কও কিন্তু দিয়ে দেবো। এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করে দেবেন। তাহলে আপনার জেলার জন্য যখনই কোনো আপডেট আমরা পাবো সবার আগে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব সেই জরুরি তথ্য আপনার জন্য। অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ধন্যবাদ।